খুব খারাপ ব্যবহার করতেছে সুস্থার জন্য, যে আমার ছেলে হুমকি দিতেছে যে ছেলের জীবন নষ্ট করে দেবো, মেয়ের নাম লেখে এখানে ছেলের নাম লেখে যে মেয়ের জীবন নষ্ট করে দেবো। তার এটা কী ধরনের হুমকি? তারা তো তারা আমি তো অবশ্য হয়ে পড়ে সেটা আমি ইয়ে গেছিলাম, তাড়াতাড়ি সাহায্য হয়ে গেল। মেয়ের এরকম বোন দিকে রাখতেছো না, এমন ধরনের ইয়ে ওখানে আয়া সেটা আমাদের থানা দেয় জ্বালা যন্ত্রণা দিয়ে দেন। তার এটা কী ধরনের? তার কাছে তো মানুষ সাহায্য লেগে যা পুরুষ শাসনের দ্বারে, তার এটা কী ধরনের ব্যবহার করে মানুষের লাগে? মেয়ের নিখোঁজের ঘটনায় থানার দ্বারস্থ পরিবার, জানা গেছে তাদের পরিবারের অনেকেই আর্মিতে এবং টিএসআরে কর্মরত। এয়ারপোর্ট থানার অন্তর্গত বৃন্দাবন চৌমুহনি এলাকার এক যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ নিখোঁজ যুবতীকে উদ্ধার করে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করায়। কিন্তু এই সাক্ষাতের সময় সন্ধ্যায় এয়ারপোর্ট থানার যুবতীর ভাই ভারতীয় সেনাবাহিনীর আর্মিতে কর্মরত, তার একটি বোন টিএসআরে কর্মরত, তাদের সঙ্গে খারাপ ব্যবহার, মামলা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাদের মা। এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তাদের সন্তানকে যেন তাদের কর্মক্ষেত্রে হয়রানি না করা হয়। অন্যদিকে এয়ারপোর্ট থানার পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে তারা জানিয়েছে পুলিশ নিখোঁজের মামলায় 100% চেষ্টা করে মেয়েকে উদ্ধার করে দিয়েছেন এবং মেয়ে বর্তমানে সাবালিক। পাশাপাশি মেয়ে থানায় লিখিত দিয়েছে যে মেয়ে নিজের ইচ্ছেই পালিয়ে গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার হুমকি ধমকি প্রদান করেনি পুলিশ বলে তাদের দাবি, তবে যা রটে তার কিছু তো বটে। যদি পুলিশ কোনো হুমকি ধমকি না দেয় তাহলে কেনই বা সংবাদ মাধ্যমের সামনে তারা এই প্রতিক্রিয়া দেয়নি? বর্তমান সময় রাজ্যে এই পরিস্থিতি যে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ানের পরিবার পুলিশ দ্বারা হেনস্থার শিকারের ঘটনা উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ছেলে মেয়ের মানে হুমকি দিছে চাকরি ক্ষেত্রে ইয়ে করবো, তো আমি চাই যে রাজ্য সরকারের কাছে বা মুখ্যমন্ত্রী স্যারে যে আমার ছেলে মেয়ের যাতে কোনো অসুবিধা না হয়। কি কারণে আপনার ছেলে এবং আপনার মেয়ের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করে? কী কারণে মানে আমার লোকে তাইনে খারাপ ব্যবহার করতেছে পরে আমার ছেলে কেছে? আমার মা তো আমি মায়ের দেখে কান্দাকাটি করছি পরে তাই নাকি এনে নাটক করেন না, এনে নাটক কে কইছে নাটক করেন না? পুলিশ পুলিশ এবারে দেয় ছেলে কইছে স্যার, তারা তো বুঝে না মায়ের মেয়ে, তাইনে তো মা অনেক ই করবে অনেক এর তাইনে লোক এমন ধরনের ব্যবহার করতেছে না আমার মা বলে এই কারণে আমার ছেলে মেয়ের লোক তাইনে এমন ধরনের ব্যবহার করছে ছেলেকে একথা বলছে দেখি। আপনার ছেলে মেয়ে দুজনেই চাকরি করে? হ্যাঁ। এই বিষয় নিয়ে কি কইছে পুলিশ? এই বিষয় নিয়ে তারা রিটার্ন করে দিব, মানে তারা চাকরি দেবো না, তারা রিটার্ন করে দিব নাম লেখছে, তারা হুমকি দিতেছে যে নোটিশ পাঠাইব পুলো আর্মি চাকরি করে জগাতে ইয়ে করবো। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।